আগামী সাত বছরে দেশে বেসরকারি উন্নয়ন সংস্থার বৈদেশিক অর্থায়ন বর্তমানের অর্ধেকে নেমে আসবে কমবে কারিগরি সহায়তা আর অনুদানও স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কারণে এই সহায়তা কমার পূর্বাভাস দিয়েছে সরকারের সাধারণ অর্থনৈতিক বিভাগ তাদের হিসেবে দুই সাল নাগাদ বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে বছরে উনআশি কোটি ডলার যা বর্তমানের সাঁত্রিশ ভাগ কম সৌরভ রহমানের রিপোর্ট দেশি বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে বছরে এখন পঞ্চাশ কোটি ডলারের মতো অনুদান বা সহায়তা আসে দেশে যা ব্যয় হয় দেশ জুড়ে দারিদ্র বিমোচন শিক্ষা স্বাস্থ্যের উন্নয়ন কিংবা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাসহ নানামুখী প্রকল্পে যদিও সাধারণ অর্থনীতি বিভাগ বলছে দু সালে এই অনুদানের পরিমাণ অর্ধেকে নেমে আসবে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হলে আর দু সালে এই খাতে অনুদানের পরিমাণ দাঁড়াবে আট কোটি ডলারে বছরে বাংলাদেশ ডেভেলপ করছে নিজস্ব অর্থায়নের সক্ষমতা বেড়ে যাচ্ছে এবং সেই সাথে বিদেশিদেরও দৃষ্টিতে অন্যদিকে সরে যাচ্ছে রোহিঙ্গা সমস্যাটা বাদ দিলে পরে তারা দেখে বাংলাদেশের এখন যে অবস্থা আগের মতো নয় বাংলাদেশ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে মোটামুটিভাবে এবং আগামী ছ বছর পরে যখন আমরা এলডিসি থেকে পুরোপুরি গ্র্যাজুয়েশন হয়ে যাব তখন আমাদের অবস্থা আরও অনেক ভালো হয়ে যাবে ভাই টায় সব কিছু মনে রেখেই এই আমরা মনে করি যে গ্র্যান্টের যে পরিমাণটা এটা হয়তো অর্ধেকেরও নিচে নেমে যাবে বেসরকারি সংস্থা ছাড়াও বিদেশ থেকে অনুদান আসে সরাসরি সরকারের কাছেও বছরে যার পরিমাণ এখন সাঁত্রিশ কোটি ডলার কারিগরি প্রশিক্ষণ আর বৃত্তি পাওয়া যায় বিয়াল্লিশ কোটি ডলার সব মিলে বছরে এখন সোয়া একশো কোটি ডলারের আর্থিক সহায়তা আসে উন্নয়নশীল দেশে রূপান্তরের কারণে দু সালে যা নেমে আসবে উনআশি কোটিতে তারও পাঁচ বছর পর এই পরিমাণ দাঁড়াবে মাত্র পনেরো কোটি ডলারে জাতির সঙ্গে যে বার্ষিক খরচ দিতাম সেটাও খুব সামান্য খরচ দিতাম আমরা তো সেগুলো এখন বেড়ে যাবে দ্বিগুণ হবে স্কলারশিপ অনেকগুলো দিত স্বল্প মতো দেশ হিসাবে সেগুলো আর আমাদের ছেলেমেয়েরা অতটা পাবে না এখন হয়তো নিজেদের টাকায় পাঠাতে হবে সেটা আমরা শুরুও করেছি বড় বড় যেসব এনজিও গুলো আছে তারা কিন্তু নিজেদেরকে অলরেডি সেলফ সাফিসিয়েন্ট করে ফেলতে চাচ্ছে সেটা হয় ঋণ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে বা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের মাধ্যমে হচ্ছে যেমন ব্র্যাক একটা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান কিন্তু এটা কিন্তু অনেক কিছু বিজনেস এন্টারপ্রাইজ যেমন আছে তো সেটার মাধ্যমে ইনকাম হলে সেই ইনকামটাও কিন্তু তারা সামাজিক কার্যক্রমে ব্যয় করতে পারে তো এইভাবেই এই জিনিসটা এগিয়ে যাবে সামনে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে মাথাপিছুয়ায় মানব সম্পদ আর অর্থনৈতিক সূচকের মানদণ্ড এরই মধ্যে পূরণ করে ফেলেছে বাংলাদেশ সূচকগুলো ধরে রাখতে পারলে দু হাজার চব্বিশ সাল নাগাদ উন্নয়নশীল দেশের কাতারে লেখা হবে বাংলাদেশের নাম তবে পরের তিন বছর অব্যাহত থাকবে এলডিসি হিসেবে পেয়ে আসা নানা সুবিধা সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন